শেখ সলিউল ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন, প্রথম হচ্ছে আল জাহরু বিন নিয়াতে বিসালাতে, সালাতে নামাজে উচ্চস্বরে নিয়ত করা, মানে মুখে ফুটে নিয়ত করা, মুখে নিয়ত পড়া। জাহার জরুরি নয় জাহার উচ্চ স্বরে বলবে নামাই তো আনোসালিয়া না, তবে জাহার কথাটি সূক্ষ্ম হয়নি, তালাফুজ বিন নিয়া যদি উদ্দেশ্য তিনি এটাই করেছেন, কিন্তু শব্দটি জাহার হয়ে গেছে। জাহার মানে উচ্চ স্বরে বলা, কিন্তু উচ্চ স্বরে না বলে জিভা নড়িয়ে যদি বলে, এইরকম করে যদি বলে নওয়াইতু আনোসালিয়া, আওয়াজ হচ্ছে না তো বিদাত হবে না। হ্যাঁ, তাহলে বলতে হবে এখানে আত্তালাফুজ বিন নিয়া, জি তাহলে দুটো কি সামিল হবে, জোরে পাশের লোকে শুনিয়ে বলুক অথবা না শোনে কিন্তু জিহ্বা নড়াইলো ঠোঁট নড়িয়ে বলুক, নওয়াইতু করে এরকম করে বলুক, আরবি ভাষায় বলুক আর বাংলায় বলুক আর উর্দুতে বলুক, জি উচ্চারণ যদি নিয়ত করে, উচ্চারণ করা আসতে হইতে পারে আর জোরে হইতে, উচ্চারণ মানে জিভা নড়ানো ঠোঁট নড়ানো, জিভা ঠোঁট নড়িয়ে যদি কেউ নিয়ত পড়ে, নিয়ত করা নয় নিয়ত পড়া, এটা কিভাবে বেআইয়াকুল এইভাবে বললো নাওয়াইতু আমি নিয়ত করছি, আন ওসাল্লিয়া লিল্লাহি যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করছি নামাজ পড়ছি, কাজা কাজা এত এত কাজা কাজা বলে সংক্ষেপ করে দিয়েছেন, নাওয়াইতু আন ওসাল্লিল্লাহি তাআলা, হ্যাঁ সালাতা জোহরে, হ্যাঁ আরবা রাকাতিন ফরিদাতান লিল্লাহ, আগে পরে হইতে পারে কারণ মুখস্থ করিনি আমি, ওদেরটা আনুমানিক বলছি, হ্যাঁ তাকদিম তাখির হইলে সমস্যা নেই, হয়তো আগে পরে করতে পারে তারা, মুতাওয়াজ্জিহা ইলা কাবাতি শরীফা, হ্যাঁ কাবা সামনে করে আল্লাহু আকবার, কিন্তু কাবা সামনে করে পিছনে কি আছে কেন বললেন না, উপরে নিচে কি আছে বললেন না কেন, ডানে বামে কি আছে বললেন না কেন, বলতেন আরো ভালো করে নিয়তটা মজবাকা পোক্তা হয়ে যেত। নিয়ত সম্পর্কে অনেক যুক্তি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি, যদি কারো অন্তর খুলে যার হেদায়ত, আলহামদুলিল্লাহ অনেক লোকে হেদায়ত হচ্ছে, কিন্তু যাদের ইল্লা মান কালা কলুবনা গুলফুন, কেউ যদি বলে যে আমার অন্তর আবৃত পর্দার ভিতরে ইহুদিদের মতো, তাহলে সেটা আলাদা কথা যে মানবো না, মানবো না তো সেটা আলাদা কথা। একজন লোক বলছে আমাদের চাষিদের গল্প আছে, যে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তো আমার যে হালের হাল হাল বুঝেন তো লাঙ্গল, হালের বা গাড়ির যে ডান দিকের গরুটা আছে ওইটাই খুব শিয়ানা গরু, ও গরুটা ছেড়ে দেবো আমি, গরুটা দিয়ে দেবো ওকে। তখন ওই গ্রামের লোকেরা বলছে আরে বোকা তো তো বুঝিয়ে, আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে তোকে বুঝিয়ে দিবে, পাঁচ রকম করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে, তো গরুটা নিয়ে যাবে তোর, বলছে আমি বুঝবো তাইলে তো, বুঝবো তাইলে তো, যত বুঝাবো বলে বুঝিনি বুঝিনি গরু ছাড়বো না, ঠিক আছে। তো ওই রকম যারা তাদেরকে বোঝানো যাবে না, অনেক রকমের উদাহরণ দিয়ে আমি অনেক সময় বোঝাবার চেষ্টা করেছি যে নামাজ যেমন ইবাদত, ঠিক না, রোজা তেমন ইবাদত, এই দুটো দিয়ে শুধু নামাই তো, জাকাত রোজা আর নামাজের মাঝখানে যে জাকাত আছে, আছে না নেই, তৃতীয় ইসলামের সময় একই রকম আকিম সালাতুজ জাকাত, জাকাত দেওয়ার সময় কেমন হয়তো পড়েন না, বুঝা গেছে, মাতা পিতার খেদমত করার সময় কেন এটা ইবাদত নয়, ছেলে মেয়েদের খরচ খরচা ভরণ পোষণ দিচ্ছেন, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, ওটা কি ইবাদত নয়, নেকির কাজ নয়, তখন কেন নামাইতে পড়েন না, এমনিও নামাজের বাইরে আপনি দুরুদ সালাম পড়ছেন ইবাদত নয়, তা আমি দুরুদ পড়ার নিয়ত করছি তখন কেন বলেন না, তো ইবাদত মানে নিয়ত করতে হবে, আপনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে নিয়ত উচ্চারণ করাই যদি হয়, তাহলে প্রত্যেক নেক আমলের ক্ষেত্রে কি করতে হয়, নিয়ত পড়তে হয়, পড়ছেন না তো, শুধু এ বেদাত আবিষ্কার করলে রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আর হজ উমরার ক্ষেত্রে। শেখ সালেহুল ফৌজানের ভাষায় শুনে বলছেন যে এই নামায়তু আন ওসাল্লিল্লাহি এইরকম বলা যে কোনো ভাষা দিয়ে, ওয়াহাজহি বিদআতুন এগুলি হচ্ছে কি বিদাত, এটা হচ্ছে বিদাত, আরবিতে বলল বিদাত, আর ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীদের মতো নিয়াত কার্থ আসতে আল্লাহকে, ওরা আরবিতে পড়ে না, কিন্তু ওরা অত কষ্ট করেনি বাঙালিদের মতো, বাঙালি মাশা আল্লাহ এরা ছয় ছয় মাসে এক বছর আরবিতে শুধু নিয়তি মুখস্থ করেছে বিদাতি নিয়ে। লিআন্নাহু লাইসা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বিদাত, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত নয়, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা, তার সাহাবারা কেউ পড়েন নাই, তার খোলাফারা কেউ পড়েননি, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ পড়েননি, কোনো তাবেইন পড়েননি, কেউ পড়েননি,
আরেকটি কোরআনের আয়াতের দলিল শেখ দিয়েছেন যে আপনি নিয়ত করছেন এটা আল্লাহ জানবেন, তাই না? আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ, অন্তর আল্লাহ জানছেন যে আপনি কি জন্য দাঁড়িয়েছেন। এই অন্তরের নিয়তই যথেষ্ট, কিন্তু মুখে ফুটিয়ে উচ্চারণ করে নিয়ত করা, আল্লাহকে যেন জানানো যে আল্লাহ এই কাজটা করছি তোমাকে জানাইলাম। আল্লাহ এই সম্পর্কে কোরআনে কেরি কি বলছেন শুনেন, তাহলে এই আয়াতটি দলিল এই বিষয়ের যে উচ্চারণ করে নিয়ত করা কোরআন বিরোধী কাজ। ওয়ালি আন্নাল্লাহ তাআলা ইয়াকুল, শেখ সোহেল ফজল বলছেন এই জন্য উচ্চারণ করে নিয়ত করা বিদআত, এক তো নবীর সুন্নত নয়, দুই নম্বর যে কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল হে নবী জানিয়ে দাও, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি তোমাদের দীন সম্পর্কে তোমাদের ধর্মকর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো? তাহলে যে ব্যক্তি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা সালাত লিশায়ে, আমি এশার সালাত পড়ার নিয়ত করছি আল্লাহকে যেন জানাচ্ছেন না, জানাইতে চাইছো আল্লাহ জানে না যেটা এশার নামাজে দাঁড়াইছো না কি নিয়তে দাঁড়াইছো, আল্লাহু ইয়ালাম আফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আকাশসমূহ এবং জমিনে যা কিছু ঘটছে সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, তিনি জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, কারণ আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ আলীমুন, সব কিছুই তিনি জানেন। ওয়ান নিয়াতু মাহাল্লুহাল কালবু, আর নিয়তের আসল স্থান হচ্ছে হৃদয় অন্তর, নিয়ত হচ্ছে অন্তরের কাজ আমালুল কলব, আর নিয়তের ক্ষেত্র হচ্ছে জায়গা হচ্ছে যেখান থেকে নিয়ত হয় সেটা জবান নয়, হাতও না পাও না চোখও না, কি অন্তর, অন্তর নিয়ত করে দুনিয়ার সমস্ত কাজ নিয়ত করে অন্তর। আপনারা এখানে এসছেন অন্তরে প্রথম এ কথা হয়েছে, প্রথম খবর পৌঁছেছে এখানে দিনই আলোচনা আছে, তারপরে মনে মনে নিয়ত হয়েছে কি যে যাই ওখানে দিন শিখে আসি, না হয়তো তো পড়েননি, এটা তো স্বভাবের কাজ, এবাদতে যদি নিয়ত করে তো সব কাজে নিয়ত পড়া লাগবে, হ্যাঁ এবাদতে যদি নিয়ত পড়া লাগে তো সব কাজই লাগবে। আর আশ্চর্য এই বিষয়টি হানাফিদের বড় বড় ওলামারা উল্লেখ করেছেন, দেওবন্দের বড় শাইখুল হাদিস হোসেন আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে দেওবন্দি মহল তাকে ইবনে তাইমিয়া বলে, আর স্মৃতিশক্তিতে ওই রকম সুবহানাল্লাহ, ওনার স্মৃতিশক্তি অসাধারণ ছিল। তো আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী একটা সারা লিখেছেন, জি আনোয়ারুল বারী, ফাইজুল বারী না ওনার নাম, হ্যাঁ। তো যাই হোক, তো বুখারী যে সারাটি রয়েছে এতে উনি লিখেছেন যে আনিয়াতু আজিমাতুল কলবে, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, নিয়তের সংজ্ঞাই হচ্ছে মানেই হচ্ছে অন্তরের অন্তর সংকল্প, মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত, আজকে নিয়ত আছে ডিউটি যাব না শরীরটা খারাপ, এইটাই হচ্ছে নিয়ত, আপনার পড়া লাগে না, নিয়ত আছে রমজানটা সেরে দেশে যাব, এটার নামই নিয়ত, যেটা অন্তরে সংকল্প হচ্ছে বা হয়েছে সেটা হচ্ছে নিয়ত যে কোনো কাজের ক্ষেত্রে। ফাহি আমালুন কালবি, সুতরাং নিয়ত হচ্ছে হৃদয়ের আমল, আমাল কালবি, অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, জবানের কাজ নয়, জিহ্বার কাজ নয়, লা আমালুন লিসানি, এটি জবানের কাজ নয়। কত ক্লিয়ার বলছেন শেখ সোহেল ফজল, তাই না?